নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ক্যারিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, একের পর এক রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে একটি সবচেয়ে বড় আপডেট যে আবারও 1.5 কোটির কাছাকাছি রেশন কার্ড বাতিল করা হলো। হ্যাঁ বন্ধুরা, তো প্রশ্ন হচ্ছে যে এই কার্ডগুলো বাতিল করা হচ্ছে, এই কার্ডের মধ্যে কিন্তু 5 ধরনের কার্ডের যে কোনো একটি কার্ড থাকতে পারে, অর্থাৎ PHH, SBHH, RKSY1, 2 বা AAY, যে কোনো ধরনের কার্ড থাকুক না কেন, কার্ড কিন্তু বাতিল করা হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কার্ডটি বাতিল করা হয়েছে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন, তো সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। আমরা লাইভ চেক করতে আমাদেরকে লাইভ চেক করে দেখাবো, আপনারা দেখতে পারবেন। তো এটা আপনারা আপনাদের নিজেদের এটা ফোনের সাহায্যে করতে পারবেন, কোথাও কোনো রকম যার দরকার নেই। তো বন্ধুরা, তো এটা লাইভ করার জন্য যদি করতে হবে, আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কটাতে ক্লিক করে মাত্র আপনারা এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন। তো ওয়েবসাইটটিতে আসার পর এবারে কী করতে হবে দেখুন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তো প্রচুর কার্ড বাতিল হচ্ছে। তো এবারে যে কার্ডগুলো বাতিল হচ্ছে, তো কী করণীয়, যদি কার্ড বাতিল হয়েছে সেক্ষেত্রে আপনি কী করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর আপনার কার্ডটি বাতিল হয়ে গেছে কি না এটা আপনি কীভাবে চেক করবেন সেটা আজকে দেখাবো এই ভিডিওটির মধ্যে। দেখুন বন্ধুরা, এই ওয়েবসাইটটিতে আসার পর ডান দিকে দেখুন একটি 3-ডট অপশান শো হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। 3-ডট অপশানটিতে জাস্ট ক্লিক করবেন এবং যেদিকে স্ক্রল করে যাবেন এখানে একটি অপশান পাবেন ডেস্কটপ সাইট। তো আপনার এই ডেস্কটপ সাইট অপশানটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়া মাত্র এই পেজটা ডেস্কটপ ভার্সানে হয়ে যাবে। তো ডেস্কটপ ভার্সানে কেন হয়ে যাবে, কেন আগের ভার্সানে করলে কি অসুবিধা হতো, তো বন্ধুরা মোবাইল ভার্সান ছিল আগেরটা, তো ওই ভার্সানে করলে অনেকটাই অসুবিধা হতে পারতো। তো বন্ধুরা, তো এটাকে ডেস্কটপ ভার্সানে করে নেবেন। করে নেওয়ার পরে দেখুন এবার নিচের দিকে স্ক্রল করে আমরা এগিয়ে যাবেন। দেখুন বন্ধুরা, ভালো করে দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে বেশ কিছু অপশান শো হচ্ছে। দেখুন বন্ধুরা, সার্চ ইওর ডিজিটাল রেশন কার্ড ডিটেলস, নো ইওর নিয়ারেস্ট রেশন শপ, ফিউ রেশন কার্ড কাউন্ট, এবং তারপরে দেখুন লেখা আছে লোকেশন ওয়াইজ হোলসেলার ডিস্ট্রিবিউটার আর লিস্ট। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, 3 নম্বর অপশানটিকে চুজ করতে হবে। 3 নম্বর অপশানটি কোনটা, 3 নম্বর অপশানটি হচ্ছে এইটা, যে ভিউ রেশন কার্ড কাউন্ট NFSS স্টেট সিম। তো আমরা 3 নম্বর অপশানটিতে কী করবো, ক্লিক করবো। 3 নম্বর অপশানটিতে ক্লিক করে মতো একটি নতুন পেজ আমাদের সামনে প্রদর্শিত হবে, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে নতুন পেজ প্রদর্শিত হয়ে গিয়েছে। তো এবারে কী হচ্ছে, এখানে হচ্ছে সমস্ত যে জেলা, সমস্ত জেলার লিস্ট এখানে চলে এসেছে। এবারে আপনি যে জেলার বাসিন্দা সেই জেলাটা দেখুন, এখানে বাঁদিকে দেখুন সিরিয়াল নম্বর দিয়ে পরপর জেলার লিস্ট রয়েছে। দেখুন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। এবারে আপনি যে জেলার বাসিন্দা তো সেই জেলাটির ওপরে জাস্ট ক্লিক করবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি এখান থেকে কী করছি, আমি এখান থেকে 24 পরগনার ওপর ক্লিক করলাম। এবার আপনারা যে জেলার বাসিন্দা সেই জেলাটির ওপরে ক্লিক করবেন। ক্লিক করে মাত্র ওই জেলার যতগুলো ব্লক রয়েছে সমস্ত ব্লক এখন দেখুন শো হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত ব্লক শো হচ্ছে। এবারে আপনি কোন ব্লকের বাসিন্দা সেই ব্লকটা এখান থেকে চুজ করবেন, যে ব্লকটি হবে সেই ব্লকের ওপর কি জাস্ট আপনারা প্রেস করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে বিষ্ণুপুর 1টা বেছে নিলাম। তো এবারে দেখুন বন্ধুরা, আপনাদের যেটা হবে তো আপনারা সেটা এখান থেকে বেছে নেবেন। তো এবারে দেখুন বন্ধুরা, এবারে কী হচ্ছে, এবারে ওই ব্লকের আন্ডারে যতজন FPS রয়েছে, অর্থাৎ ডিলার রয়েছে, রেশন ডিলার রয়েছে, তাদের লিস্ট চলে এসেছে। এবারে আপনাকে খোঁজ নিয়ে দেখতে হবে যে আপনার যে ডিলার তার নাম কী আছে। যদি আপনার ডিলারের নাম না জানা থাকে সেক্ষেত্রে একটুখানি গিয়ে আপনাকে নামটা জেনে আসতে হবে, বা আপনার নামটা জানা প্রয়োজন। তাই ভিডিওটি সম্পূর্ণ করার জন্য, অর্থাৎ এই প্রসেসটা আপনারা করার আগে আপনার ডিলারের নামটি জেনে নেবেন। তো ডিলারের নামটি দেখুন, এখানে ডিলারের নাম শো হচ্ছে এবং ডিলারের যে কোড সেই কোড কিন্তু এখানে শো হচ্ছে। তো নাম কোড মিলিয়ে দেখে নেবেন। তো তারপরে সেই নামটা গিয়ে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো এবারে আপনাদের যে ডিলারের নাম হবে বা আপনারা যে ডিলারের কাছে আপনাদের রেশন কার্ডটি রয়েছে সেই ডিলারের লেখাটির নামের ওপরে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে কী করছি, আমি এখান থেকে ডিলার একজন বেছে নিলাম। তো বেছে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, তো এবারে দেখুন ওই ডিলারের আন্ডারে যতজন মানুষ রয়েছে সবার লিস্ট কিন্তু এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা সবার লিস্ট এখানে শো হচ্ছে। রেশন কার্ড নম্বর, ক্যাটাগরি, তার নেম, জেন্ডার, এজ, ফাদার, হাজব্যান্ড নেম, হেড অফ দ্য ফ্যামিলি কী আছে, আধার নম্বর কী আছে, এখানে সমস্ত কিন্তু ডিটেলস শো হচ্ছে। এতো দেখুন বন্ধুরা, এবারে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, এখানে দেখুন আপনাদেরকে বড় করে দেখাই। দেখুন বন্ধুরা, এখানে যে আধার কার্ডটি রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এই আধার কার্ডে দেখুন অনেকের কী আছে, দেখুন ডিজিট সংখ্যা দেখা যাচ্ছে, কিন্তু অনেকের দেখুন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইগুলো দেখুন শো হচ্ছে না। তো এইগুলো যখন শো হচ্ছে না, তার মানে হচ্ছে এই কার্ডটা ব্লক করা হয়েছে বা এই কার্ডটা নিষ্ক্রিয় বা বাতিল করে দেওয়া হয়েছে, আপনাকে কিন্তু বুঝে নিতে হবে। এখানে ভালো করে দেখুন বন্ধুরা, যাদের যাদের নাম্বার লাস্টে 4 ডিজিট, আধার নাম্বার 4 ডিজিট শো হচ্ছে, তারা কিন্তু সঠিক আধার নাম্বার দিয়ে রেখেছে, ঠিক আছে। আর যাদের এর কোনো আধার নাম্বার নিতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ক্রস মার্ক চিহ্নগুলো রয়েছে, তো এদের কিন্তু আধার লিঙ্ক করেনি,
তাই এই কার্ডগুলো বাতিল করা হয়েছে বা এগুলোকে ব্লক করা হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবারে এখানে আপনাদের এখানে নাম খুঁজতে হবে আর পরপর এবং সার্চ করে করে যেতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবারে দেখুন বন্ধুরা, এন এ যদি লেখা থাকে তাহলে জানবেন যে কার্ডটা কিন্তু পুরোপুরি নিষ্ক্রিয় করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ কার্ডটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওপরে প্রথমে আমাদের একটা সিম্বল দেখালাম যেখানে এক্স এক্স রয়েছে, তো ওর মানে হচ্ছে যে কার্ডটা সাময়িকভাবে হয়তো ব্লক করা হয়েছে। এবার আপনি প্রমাণ দেখালে খুলে দেওয়া হবে। আমি বলি, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যদি কার্ড ব্লক করা হয় সেক্ষেত্রে কী করবেন। কার্ড ব্লক করা হলে চিন্তা করার কোনো কারণ নেই, আপনি যদি জীবিত থাকেন বা আপনার কার্ডে যদি কোনো প্রবলেম না থাকে, আপনার কার্ডটা যদি ব্লক করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আধার নাম্বার নিয়ে, আধার কার্ডের জেরক্সটা নিয়ে, রেশন কার্ডটা নিয়ে নিকটবর্তী যে রেশনের যে অফিস রয়েছে সেই রেশন অফিসে যাবে। সেখানকার অফিসাররা কিন্তু আবার আপনার কার্ডটা আনব্লক করে দেবে ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ ওদের যে সার্ভার রয়েছে সার্ভার থেকে গিয়ে আপনার কার্ডটা আনব্লক করে দেবে। দেখুন বন্ধুরা, এবার এখানে যে এনএ রয়েছে এগুলো কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রেও বলি, যদি আপনার কার্ডটা নিষ্ক্রিয় করে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু উপযুক্ত প্রমাণ দেখিয়ে যেগুলো বললাম আপনার কার্ডটি আপনি আবার সক্রিয় করে নিতে পারেন। তো বন্ধুরা বুঝতে পেরেছেন এইভাবেই প্রসেসে আপনাদেরকে চেক করে দেখে নিতে হবে। দেখুন এখানে কিন্তু প্রচুর নাম রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর নাম রয়েছে। দেখুন প্রতিটা পাতাতে, প্রতিটা পেজে 50টা করে নাম রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 50টা করে নাম রয়েছে। তো এখানে দেখুন কতগুলো পেজ আছে, 1, 2, 3, 4 করে এবং 10 পর্যন্ত পেজ আছে। তো আমরা কী করবো, ধরুন আপনি এই 1 নম্বর পেজে আপনার নামটা খুঁজে পেলেন না, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি হচ্ছে 2 নম্বর পেজটা ক্লিক করবেন। তো আবার নতুন একটা পেজ কী হবে, সার্চ, দেখতে পাচ্ছেন বন্ধু সার্চ এসে গেল। তো দেখুন বন্ধুরা সার্চ এসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, আপনাকে দেখিয়ে দিই, এখানে 100টা নাম এসে গেছে। দেখুন এ দেখুন বন্ধু, 100টা নামে, অর্থাৎ আবার 50টা নাম পরবর্তী এলো। আবার আমরা 3 ক্লিক করলেন, অর্থাৎ ধরুন 2 নম্বর পেজে আপনার নামটা খুঁজে পাননি। এইভাবে কী হবে, পরপর আপনার নামটা কিন্তু সার্চ করে করে যেতে হবে এবং পরপর কিন্তু পেজ ওয়াইজ আপনাদের কিন্তু খুঁজে খুঁজে যেতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু পেজ ওয়াইজ আপনাদেরকে খুঁজে খুঁজে কিন্তু যেতে হবে। তো এরকম হতে পারে, আপনি ক্লিক করবেন এবং সম্পূর্ণ কিন্তু নামের লিস্ট চলে আসবে প্রতিটা পেজ অনুযায়ী। প্রতিটা পেজে 50টা করে নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন টোটাল এখানে 500 জনের নাম রয়েছে ডিলারের অন্তর্ভুক্ত। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এইভাবে এই প্রসেসে চেক করে দেখে নিন যে আপনাদের কার্ডটা বাতিল হয়ে গেছে কি না। আর যদি বাতিল হয়ে থাকে তো সেই কার্ডটিকে আবার সক্রিয় করার জন্য যে প্রসেসটা আমি বললাম এই প্রসেসটা ফলো করুন, তো আপনাদের কার্ডটা সক্রিয় হয়ে যাবে।